আমাদের এই যে ম্যাপটা, ম্যাপের যদি আমরা লক্ষ্য করি পৃথিবীটা, তাহলে এই পৃথিবীটা হচ্ছে গোলাকার, কিন্তু আমরা বক্স আকারে থিঙ্ক করে নিচ্ছি। যদি আমরা দেখি উপরটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন যদি আমরা উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর কনসিডার করি, দ্যাট মিন্স এইখান থেকে শুরু করি জিরো, তাহলে যদি জিরো হয়ে থাকে, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, জিরো ডিগ্রি দ্রাঘিমারেখা, যেটা বলছি মূল মধ্যরেখা, যেটা গিয়েছে আমার লন্ডনের উপর দিয়ে, মানে এই যে লন্ডন ইংল্যান্ড, এই ইংল্যান্ডের উপর দিয়ে গিয়েছে। ম্যাপে লক্ষ্য করে দেখেন যে ইংল্যান্ডের উপর দিয়ে যে রেখাটা গিয়েছে, এই রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা, যেটা জিরো ডিগ্রি দ্রাঘিমারেখা, যে রেখাটা লন্ডনের উপর দিয়ে গিয়েছে। আর এই যে মূল মধ্যরেখা থেকে যদি আপনি পূর্ব দিকে যান, পূর্ব দিকে গেলে টাইম বাড়ছে, আর পশ্চিম দিকে গেলে টাইম কিন্তু কমছে। যদি এখান থেকে আপনি পূর্ব দিকে যান, পূর্ব দিকে গেলে টাইম বাড়বে, পশ্চিমে গেলে টাইম কমবে। ধরা যাক আমাদের বাংলাদেশ, আমি এখানে তার আগে বলে নিচ্ছি যে এখানে এই যে রেখাটা গিয়েছে পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম, এটাকে বলে জিরো ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা বলছি ইকুয়েডর বা নিরক্ষরেখা বা বিষুবরেখা, ইকুয়েডর নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো এই যে জিরো ডিগ্রি অক্ষরেখা, এই জিরো ডিগ্রি এটাকে বলা হচ্ছে ইকুয়েডর। এবং এর উপর দিকে মানে উত্তর দিকে যদি আমরা 23.5 ডিগ্রি উত্তরে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে রেখাটা গিয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। এই রেখাটাকে বলা হচ্ছে মূলত কর্কট ক্রান্তি রেখা। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি পূর্ব থেকে পশ্চিমে, এটা 23.5 ডিগ্রি হচ্ছে উত্তর, এটাকে বলছি আমরা কর্কট ক্রান্তি রেখা। তার মানে বাংলাদেশের মধ্যখান দিয়ে একটি রেখা গিয়েছে, রেখার নাম কি কর্কট ক্রান্তি রেখা। এই কোশ্চেনটা অনেকবারই হয়তো এসেছে যে বাংলাদেশের মাঝখান দিয়ে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি রেখা অতিক্রম করেছে, রেখার নাম কি, রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর উপর থেকে কনসিডার করলে জিরো থেকে শুরু করে ডান দিকে গেলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দ্রাঘিমারেখায় আমাদের বাংলাদেশ অবস্থিত। তাহলে যদি আমরা লক্ষ্য করি প্রতি ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কিন্তু 4 মিনিট, পূর্বে গেলে কিন্তু বাড়বে, প্রতি ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, তাই 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাই 90 ডিগ্রির জন্য 3 সিক্সটি মিনিট, তো 360 মিনিটে কিন্তু 6 ঘন্টা। তার মানে যদি আমরা বলি 6 ঘন্টা কিন্তু এখানে বাড়ছে, 6 ঘন্টা সময় বাড়ছে যদি আমরা উপর থেকে নিচের দিকে, আমরা যদি বাম থেকে ডান দিকে মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাই, তাহলে সময়ের পার্থক্য সময় বাড়ছে। তার মানে লন্ডন থেকে পূর্ব দিকে গেলে তাহলে বাংলাদেশের সময় এবং লন্ডনের সময়ের পার্থক্য হচ্ছে 6 আওয়ার্স, তার মানে গ্রিনিচ সময় থেকে আমাদের সময় 6 ঘন্টা অগ্রবর্তী, মানে 6 ঘন্টা বাড়ছে, 6 আওয়ার্স প্লাস। আর যদি আমরা বাম দিকে যাই তাহলে সময় কিন্তু কমছে। একইভাবে এই যে রেখাটা গিয়েছে, এই রেখাটা এই যে 66.5 ডিগ্রিটাকে, এই যে বৃত্তচাপ আমরা আঁকছি, এইটাকে বলা হয় সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি উত্তরে। আর দক্ষিণে আসলে ঠিক একই ভ্যালুতে ওই ডিগ্রিতে হচ্ছে, এটা হচ্ছে বলা হয় কুমেরু বৃত্ত, এটা হচ্ছে সুমেরু, এটা হচ্ছে কুমেরু। তাহলে আমি আরেকবার রিভিউ করি, এটা হচ্ছে মূল মধ্যরেখা, সরি এটা হচ্ছে ইকুয়েডর বা বিষুবরেখা বা নিরক্ষরেখা। হ্যাঁ, আর উপরে হচ্ছে দ্রাঘিমারেখা, যেটা জিরো ডিগ্রি, হচ্ছে মূল মধ্যরেখা। আর এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর এই কর্কট ক্রান্তি গেছে আমার বাংলাদেশের মধ্যখান দিয়ে, আর 90 ডিগ্রি দ্রাঘিমে বাংলাদেশ অবস্থিত। আর উপরে 66.5 ডিগ্রি, এটা হচ্ছে আমার সুমেরু, আর দক্ষিণ এটা হচ্ছে কুমেরু। হ্যাঁ, এই এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বেসিক ফ্যাক্ট অ্যাবাউট দ্য আর্থ। এই পৃথিবীর এই বেসিক ফ্যাক্টটা মাথায় রাখলে আপাতত যে লোকেশন মানে অবস্থান, কোনো স্টেটের বা কোনো মহাদেশের অবস্থান সম্পর্কে ক্লিয়ারলি একটা কনসেপ্ট পাওয়া যাবে। ধন্যবাদ।